আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ WSBD টিভির পক্ষ থেকে। আজ রমজানের অষ্টম দিন অতিবাহিত হচ্ছে। সিলেটের বিভিন্ন রাস্তাঘাটে অনেক ক্ষেত্রে বাস দেখা যাচ্ছে, রাস্তা দুধারে যাতে গাড়ি চলাচল না করতে পারে এরপরে আমরা লক্ষ্য করে দেখতে পারছি অনেক যান আছে। সিএনজি, রিক্সা, মোটরসাইকেল ওনারা বাস সরিয়ে চলাচল করছেন। অনেক ক্ষেত্রে যান চলাচল অনেক রুটে করতে দেওয়া হচ্ছে না। আমরা আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি সিলেট কিনবি সংলগ্নের আশপাশের অবস্থা, রাস্তাঘাটে কি অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এই লকডাউনে অনেকে অসহায় জীবনযাপন করছেন, জীবন থেমে নেই, জীবন এবং জীবিকার সন্ধানে গাড়ি কোনো যান চলাচল হচ্ছে না। এরপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ হেঁটে হেঁটে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছেন, ব্যবসা করার জন্য দোকান খুলছেন কিন্তু কাস্টমার নেই। অনেকেই দেখা যাচ্ছে হেঁটে হেঁটে ফেরি করছেন অনেক জিনিস জীবিকার সন্ধানে, অনেক কষ্ট করছেন মানুষজন। আমরা এখন বর্তমানে অবস্থান করছি সিলেট কিন ব্রিজের নিচে, আলী আমজাদের গড়ির পাশে আমরা অবস্থান করছি। তো সিলেট কিন ব্রিজের নিচের আশপাশের অবস্থা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে, ধন্যবাদ সবাইকে। সিলেট কিন ব্রিজের যে আশপাশের যে রোড, একদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কালীঘাটের রোড অবস্থান করছে, অন্যদিকে খাজিরবাজার রোড অবস্থান করছে, কর্মব্যস্ত দুটি রোড কিন্তু কোনো যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না। আপনারা লক্ষ্য করে দেখেন হঠাৎ একটি রিক্সা অথবা ভ্যান দেখা যাচ্ছে, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, বলে রাখা ভালো, আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে সিলেটের ঐতিহাসিক একটি স্থান। এটি সিলেট কিন ব্রিজের নিচে আমরা অবস্থান করছি, এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আলী আমজাদের গড়ি, আর এর পাশে অবস্থান করছে সুরমা নদী, এবং সুরমা নদীর পাশে এই আমরা সিলেটে যে 32 সিঁড়ির কাহিনী শুনে এসেছি এখানে অবস্থিত। সিলেট তালতলার প্রবেশপথ, এই প্রবেশপথের মধ্যখানে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে যাতে এক পাশে গাড়ি অন্য পাশে যেতে না পারে। এরপরেও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বাঁশুরি অনেকেই যান চলাচল করছে। এটি মূলত আমরা বর্তমানে অবস্থান করছি সিলেট সুরমা টাওয়ার তালতলার প্রবেশ দ্বারাই আমরা এখন বর্তমানে অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম লকডাউন পরিস্থিতি বিদ্যমান আছে সিলেটে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি SWSBD টিভির পক্ষ থেকে, দেখা হবে আগামী আপডেট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন, আর রমজানের সিএম সাধনার মাস সবাই রোজা রাখবেন। ধন্যবাদ।